এটা হচ্ছে খড়, প্রসেস ওয়াইজ এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল কালকে রাত্রে, আজকে এটা মেলে শুকোতে দেওয়া হয়ে গেছে। আর এটা চেক করে দেখে নিন, দেখুন আমি ছিটছি কিন্তু জল বেরোচ্ছে না, অথচ হাত আমার ভিজে, হাতে জল লাগছে কিন্তু এভাবে ছিটলে কিন্তু টপটপ করে জল পড়ছে না। এটা আমার পুরো তৈরি, এবার আমি দেখাবো কীভাবে আমরা প্লাস্টিকটাকে তৈরি করব। এটা হচ্ছে আমাদের পিপি প্লাস্টিক, এটাকে ঠিক এক সাইডটা খোলা, যে সাইডটা খোলা সেই সাইডটা আমরা নেব না, যেটা বন্ধ সাইড সেই সাইডটাকে আমরা যেভাবে শাড়ি পরি সেভাবে কুচি করবো, এইভাবে ছোটো ছোটো করে। আমাদের এইভাবে কুচি তৈরি হয়ে গেছে, এটাকে আমরা ঠিক এখানটাতে গাটার দিয়ে বেঁধে নেব। এখানে আমাদের কাছে গাটার আছে, ঠিক এইভাবে যতটা পারবো ছোটো করে টাইট করে গাটারটাকে বেঁধে নেব, তাহলে আমাদের ব্যাগটা পুরো গোল হবে। এইভাবে আমাদের ঠিক তৈরি হয়ে গেছে, এবারে ব্যাগটা গোল যাতে হয় তার জন্য আমরা এটাকে ঠিক ধরে উল্টে দেবো, এইভাবে এইভাবে ঠিক উল্টে নেবো, তাহলে আমাদের ব্যাগটা পুরো তৈরি। এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে পোয়াল দেওয়া স্টার্ট করবো, কীভাবে পোয়াল দেবো সেটা দেখে নিন। এটা হচ্ছে আমাদের সিড, মাশরুমের সিড, এটা একটা ভাগ আছে, তার আগে আমি এগুলোকে খুলে নেব এইভাবে, কিন্তু আমি হাতে করে বের করব না, প্লাস্টিকটাকে ছিঁড়ে নেব, কারণ আমার পুরো ফুল ম্যাচিওর হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মাইসলিং জমে গেছে, এটার মধ্যে ফুল ম্যাচিওর হয়ে গেছে। এইভাবে আস্তে করে আমি প্লাস্টিকটা থেকে এটাকে আলাদা করে নেব যেগুলো আছে। এবার আমি এটাকে ভাগ করব, এটা যেহেতু 200 গ্রাম আমি এটাকে ঠিক এইভাবে ভাগ করব দুটো ভাগে, তারপর আমি এটাকে 4টে ভাগে ভাগ করব। এটা আমার 4টে হয়ে গেল, এটাকেও ঠিক আমার 4টে ভাগে ভাগ করে নেব। এভাবে 4টে ভাগে ভাগ করা হয়ে গেছে, এটা আমার 2টো ব্যাগ তৈরির জন্য ভাগ করা হয়ে গেল। এবার আমি পোয়াল দেব, এইভাবে ব্যাগটা তৈরি করে নিয়েছি আগে, এবার আমি এই পোয়ালগুলো এর ভেতরে ভরতে থাকব। ফার্স্ট লেয়ার তৈরি হচ্ছে আমার, হাতের এইখানটা দিয়ে প্রেস করব যাতে পুরো খড়গুলো শক্তভাবে বসে যায়, যত প্রেস করব ব্যাগটা আমার তত ভালো তৈরি হবে। এইভাবে হয়ে গেছে আমার খড়টা পুরো দেওয়া, আমরা মেজারমেন্ট করে দেখে নেবো 4 আঙুল হয়েছে কিনা, টাইট করে খড়টাকে দেখে নিয়েছি 4 আঙুল হয়ে গেছে। এরপরে আমি এর উপরে বীজটাকে দিয়ে দেবো, একটা ভাগ বীজ নেব, একটা ভাগ বীজ নেওয়ার পরে আমি ঠিক এর মাঝখানটাতে এইভাবে দিয়ে দেবো। এটা আমার একটা লেয়ারের জন্য বীজ রেডি। এরপরে আমি আবার পোয়াল দেবো, এভাবে দেওয়ার পরে এরপরে আবার আমি ঠিক হাতে এভাবে প্রেস করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে
টোটাল খড়গুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দেব। খড় দেওয়া হয়ে গেছে, আমি আবার একটা সিড নিচ্ছি, আবার ঠিক ওই প্রসেসেই আমি আবার ভেঙে এগুলোকে মাঝে আবার দিয়ে দিলাম। সেকেন্ড লেয়ার কমপ্লিট, থার্ড লেয়ারের জন্য আমি আবার খড় নেব, ঠিক ওইভাবেই খড়গুলোকে আবার দিয়ে দেবো। যত টাইট করে ব্যাগটা বানানো যায় ততই ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে টাইট করতে গিয়ে ব্যাগটা যেন ফেটে না যায়। ঠিক সেম প্রসেসে হাতের এখানটা দিয়ে প্রেস করে করে এটাকে টাইট করে বসাতে হবে। এবার আমি থার্ড লেয়ার করব, তার জন্য আমি আরেকটা সিড নেব, সেম প্রসেস আবার এখানে দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পরে আমি আবার পোয়ালগুলো নিয়ে ওর উপরে দিয়ে দেবো। এখানে দেখুন আমার মোটামুটি লেয়ার কমপ্লিট হয়েছে তিনটে। এবার ফোর্থ লেয়ারের জন্য এটা রেডি হচ্ছে, এবার ফোর্থ লেয়ার করার জন্য আবার একটা সিড নেব, ওর উপরে সেম প্রসেসে আবার দিয়ে দেবো। ফেটে দেওয়ার পরে আমি আবার পোয়াল দেব। এটা আমাদের মোটামুটি হয়েছে, এটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটার থেকে যতটা ভেতরে পারবো হাওয়াটাকে বের করে নেবো, ঠিক এই প্রসেসে। প্লাস্টিকটাকে আমরা এইভাবে মোড়াবো, মুখটা খুলে রাখবো যাতে হাওয়াটা ওপর থেকে পাস করতে পারে। তারপর এইভাবে ধরে ব্যাগটাকে চাপ দেব, ঠিক আবার ধরে সেম প্রসেস, মুখটা খোলা থাকবে, চাপ দেব। তাহলে আমাদের ভেতরে হাওয়াটা কিন্তু অনেকটাই বেরিয়ে আছে, ব্যাগটা খুব ইজিলি সুন্দরভাবে তৈরি হচ্ছে। আবার এইভাবে চাপ দিয়ে নেবো, দেখুন কীভাবে চাপ দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই করবেন, এইভাবে ঠিক চাপ দিয়ে 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 হাওয়াটাকে বের করে নেবো, তাতে কী হবে আমাদের মাশরুমটা খুব সুন্দর ভেতরে গ্রোথ করতে পারবে। এইভাবে আমাদের ব্যাগ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে রাবার দিয়ে মুখটা বেঁধে দেবো। হাওয়াটা সুন্দর বেরিয়ে গেছে ওপর থেকে, এখন ব্যাগ তৈরি। এটা এইভাবে আমার ব্যাগ কিন্তু তৈরি। এবারে আমি এর মধ্যে কিছু ফুটো তৈরি করব, ফুটো করে দিতে হবে। এবারে এইভাবে আমি ব্যাগটা তৈরি করার পরে জিগজ্যাগভাবে ফুটো করে দেব। এখানে একটা এইভাবে ব্যাগটাকে নিচেও ফুটো করে নেব আর উপরেও আমি ফুটো করে নেব। এইভাবে আমাদের ছোটো ব্যাগ পুরোটা আমাদের কমপ্লিট। দেখতে পারেন খুব সুন্দরভাবে আমাদের ব্যাগ তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে ওয়েদার ওয়াইজ ওর জায়গাতে বসিয়ে রাখতে হবে, তাহলে দেখা যাবে এক থেকে পঞ্চাশ দিনের মধ্যে এর থেকে কিন্তু ফসল বেরোতে স্টার্ট হয়ে যাবে।